আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? দেখুন, আসলে আমরা যতটা মনে করি ততটা না। আমরা বেসিক্যালি যেটা মনে করছি এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, আর্মি, র‍্যাব, ডিবি সব সহ পাবলিককে ট্যাকল দেওয়ার মতো ক্ষমতা নাই। তাই দেখুন, সবাই কিন্তু ভেবেছিল যে টিকিট ছাড়া বিনা টিকিটে ট্রেনে উঠতে পারবে না এবং ছাদের উপরে উঠতে পারবে না। অথচ দেখুন কি পরিমাণে উপরে, মানে ট্রেনের উপরে মানুষ কি পরিমাণে বাসায় যাওয়ার তাগিদে সমস্ত লোক ভিতরে যত, তার চাইতে বেশি হলো ছাদের উপরে। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশের নিয়ম আসলে এরকমই যে একটা মানুষ বলে আর একটা কিন্তু করে। আমরা যতটুক জেনেছিলাম যে ছাদের উপরে কখনোই কোনো একটা যাত্রী যাইতে পারবে না, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে পারবে না, এবং কি এয়ারপোর্টে হোক, কমলাপুরে হোক, যে কোনো রেল স্টেশনে প্রবেশ করতে পারবে না টিকিটবিহীন। তো আজকে পরিস্থিতি মানে এরকমই যে পাবলিককে ট্যাকল দেওয়ার মতো পুলিশের, র‍্যাব, আর্মির কোনো ক্ষমতাই দেখলাম না। তো এইটার মানে, এটা বলার কোনো মানে হলো, এটার কোনো মানে না। যেটা আসলে পারবে না সেটা কেন করে, কেন বলে? তো আমরা হচ্ছে জাতে বাঙালি, ডালে ভাতে মানুষ, তো এটাই নিয়ম। আসলে কী বলবো, আর বলার ভাষা নাই। আমাদের এভাবেই চলবে প্রতিনিয়ত। এই যে লালমনিহাট, এই যে ট্রেনটা যাচ্ছে, অপরন্ত ভিতরে যেরকম, বাইরেও সেরকম, এবং ছাদের উপরেও সেরকম। তো আসলে এইভাবে যাইতেই থাকবে। আজকে হচ্ছে, আজকে ঈদ আসতে এখনও মোটামুটি আরও দুই দিন, তবে এখন এই অবস্থা, আরও দুদিন আছে, তারপরে কী অবস্থা হবে বলা যাবে না। তো পরিশেষে আসলে বলা যায় না বললেই না, সেটা হচ্ছে যে পাবলিকের কাছে পুলিশ এবং পুলিশ প্রশাসন, আর্মি, র‍্যাব কোনোটাই খাটবে না। পাবলিক রেগে গেলে পাবলিকের মার সবচেয়ে বড় মার। তাই বলা যায় যে আমাদের বাংলাদেশের মানুষ এভাবেই চলাফেরা করবে, যাবে আসবে, কেউ কিছু বলার মতো ক্ষমতা নাই। তো এটা হচ্ছে লালমনিহাট, তারপর চট্টগ্রামের দেখা যাক এরপরে রাজশাহী ট্রেন, রাজশাহীতে কী পরিমাণে মানুষ উঠে, তো দেখলে বোঝা যাবে। দেখুন এই হুজুরটা মনে হচ্ছে যে আসলে চোরের মতো দেখছে, আসলে সে মনে হয় চোর, উঠে মনে হয় বিপদে সাজিয়ে গেছে, মনে হয় আমি কি চোর না আমি কি ঠিক আছি। এরকমই এরকমই সবাই হুলকা হুলকি হুলকা হুলকি সবাই করছে, যাওয়ার তাগিদে সবাই ট্রেন, মানুষ মানে যে পরিমাণে হওয়ার কথা আসলে এই পরিমাণ নিচে নাই, বাট কেন উপরে আছে, অপরন্ত অপরন্ত উপরে আছে, অথচ নিচে কেন মানুষ কম। তো এইভাবেই আসলে সবাই বাসায় যাওয়ার জন্য রওনা নিয়েছে এবং যাবে, এভাবেই তারা যেভাবে হোক বাসায় পৌঁছে যাবে। পৌঁছানোর জন্যে যত অতিক্রম পুলিশ প্রশাসন হোক, এই যে তারা বলে বেড়াচ্ছে মাইকে যে বিনা টিকিটে ওঠার নিষেধ, অথচ তাদের সামনে ঠিক লাফার লাফ মারে উঠছে ছাদের উপরে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের পুলিশ, পুলিশ প্রশাসন, মানে ধন্যবাদ তাদেরকে। তো দেখুন, তো আমি অবশ্য আজকে কমলাপুর যাইতে পারি নাই। আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি করেছি, এটা হচ্ছে বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্ট, যেটা আমরা এয়ারপোর্ট ধরি, বিমানবন্দর মানে রেলওয়ে স্টেশন। তো এইখানে এই পরিস্থিতি, তাহলে বুঝেন যে কমলাপুর আরও কেমন পরিস্থিতি ছিল। ওইখান থেকে ভরে চলে এসেছে এইখানে,
তো সর্বোপরি পরিশেষে বলা যায় আপনারা যে যেখান থেকে ভিডিওটি অবশ্যই দেখছেন আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন আর মনে মনে চিন্তা করবেন যে আমরাও যদি কখনো কোনো সময়ের জন্য এই ছাদে উঠে যেতে পারি ছাদে ওঠার মজা একটা আলাদা ভিতরে ঢুকে এই অবস্থাতে গরমে সিদ্ধ হওয়ার চাইতে ছাদের উপরে যাওয়াটা কষ্টকর যদি ওঠা যায় ছাদের উপরে যাওয়াটাই সবচেয়ে বেটার নো কোনো মানে চাপাচাপি বাট নো কোনো আপনার পরাপরি তো আসলে এটা তো ঠিক আছে আর বেশি কিছু বললাম না আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু